বর্তমান কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যালঘু হয়েও সংখ্যাগরিষ্ঠের মতো কাজ করে যাচ্ছেন। রিপাবলিকানরা জনগণের সমস্যা সমাধানের চেয়ে কংগ্রেসে বিশৃঙ্খলা, কর্মহীনতা ও চরমপন্থী পরিস্থিতি তৈরিতে বেশি আগ্রহী, এমনটাই বলছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, পুতিনপন্থী রিপাবলিকানদের কারণে ইউক্রেইন সহায়তা বিল পাশে দেরি হয়েছে। গাজা যুদ্ধ ও ইসরায়েলকে সহায়তা দেওয়া প্রসঙ্গে জেফ্রিস বলেন, এই মুহূর্তে জিম্মি মুক্তি ও গাজায় মানবিক সহায়তা বাড়ানো জরুরি। বর্তমানে কংগ্রেসের কার্যক্রম তার জনপ্রিয়তা হারিয়েছে। গৃহযুদ্ধের পর এটি সম্ভবত সবচেয়ে কম ফলপ্রসূ কংগ্রেস, আর এর কারণ হিসেবে রয়েছে রিপাবলিকানদের নানাবিধ কর্মকাণ্ড। এ সম্পর্কে সিবিএস 60 মিনিটসকে দেয়া এক সাক্ষাৎকারে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেন, ডেমোক্র্যাটরা সংখ্যালঘু হয়েও সংখ্যাগরিষ্ঠের মতো কাজ করে যাচ্ছে, আর এটি বাস্তবতা। বর্তমান কংগ্রেসে রিপাবলিকানরা কেবল নামে মাত্রই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তাদের কার্যক্রমে এর কোনো প্রতিফলন নেই। এ বিষয়ে হাকিম জেফ্রিস বলেন, সমস্যা সমাধানের জন্য জনগণ তাদের নির্বাচিত করে আইন প্রণেতা হিসেবে মনোনীত করেছেন, কিন্তু অনেক রিপাবলিকান জনগণের সমস্যা সমাধানের চেয়ে কংগ্রেসের ভেতরে বিশৃঙ্খলা, কর্মহীনতা ও চরমপন্থা পরিস্থিতি তৈরিতে বেশি আগ্রহী। Many of my Republican colleagues are more interested in creating chaos. ইউক্রেনের জন্য $61 বিলিয়ন বৈদেশিক সহায়তা বিল পাশ করার জন্য স্পিকার মাইক জনসনকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন জর্জিয়ার কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিন। তবে এ নিয়ে জনসন ডেমোক্রেটদের কাছে কোনো সহায়তা প্রত্যাশা করেননি। জেফ্রিস বলেন, ডেমোক্রেটরা সাধারণত বিপক্ষ দলকে তাদের মতো কাজ করার সুযোগ দিয়ে থাকে, তা যত বিশৃঙ্খল বা চরমপন্থী হোক না কেন। তবে কংগ্রেস বা দেশকে বিশৃঙ্খলার মধ্যে ফেলার চেষ্টা করলে ডেমোক্রেটরা সবসময় তা প্রতিহত করবে। job on behalf of the American people. গাজা যুদ্ধ ও ইসরায়েলকে সহায়তা দেওয়া প্রসঙ্গে জেফ্রিস বলেন, 7 অক্টোবর হামাস ইসরায়েলকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছিল। এর ফল হিসেবে আত্মরক্ষা ছাড়া ইসরায়েলের অন্য কোনো উপায় ছিল না। কিন্তু বর্তমানে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করে আনা এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান তিনি। My view has been that we have to do everything possible to get the hostages out and to surge humanitarian assistance. ইসরায়েলের একজন কট্টর সমর্থক জেফ্রিস, তারপরও গাজার অমানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তিনি। তার মতে, এ মুহূর্তে গাজায় মানবিক সহায়তা বাড়ানো জরুরি। Needs to do more as they have recently acknowledged through their actions to surge humanitarian assistance. গাজা পরিস্থিতি আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে জেফ্রিস বলেন, ভোটাররা সার্বিক পরিস্থিতি ও দেশের উন্নয়নের কথা বিবেচনা করে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। And who is simply fighting for himself? সাক্ষাৎকারে জেফ্রিস কথা বলেন ইউক্রেন সহায়তা নিয়ে। তিনি বলেন, পুতিনপন্থী রিপাবলিকানদের কারণে ইউক্রেন সহায়তা বিল পাশে দেরি হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে জয়ী হতে আমেরিকাকে অবশ্যই ইউক্রেনের পাশে থাকতে হবে, কারণ রাশিয়ার বিজয় নেটো ও মিত্রদের জন্য হুমকি স্বরূপ। Overrun Ukraine and then threaten NATO allies. তাহমিনা তাসির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।